প্রথমত আজকে আমরা একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বসেছি। আমার পাশে বসে আছেন মিস্টার মহিউদ্দিন রনি। তিনি রেলের টিকিট অনলাইনে কাটতে গিয়ে উনি প্রতারণার শিকার হয়েছেন এবং ওনার এই প্রতারণার বিষয়ে উনি এককভাবে বেশ কিছুদিন ধরে, সম্ভবত গত 13 তারিখ থেকে, না 7 জুন থেকে, 7 জুলাই থেকে উনি এককভাবে আমাদের কমলাপুর রেল স্টেশনে আপনার প্রতিবাদ করে আসছেন এবং তার প্রতিবাদের যে বিষয়টি, এটি এখানে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারা এটিকে ফলাওভাবে প্রকাশও করেছেন। আপনারা মিডিয়া কর্মীরাও এই ইস্যুটাকে খুব ফলাওভাবে প্রকাশ করেছেন এবং আমি যেটুকু মিডিয়াতে দেখেছি যে গতকালকে রনি কমলাপুর থেকে একটি লং মার্চ করে আমাদের রেল ভবনে এসেছিলেন এবং উনি একটি স্মারকলিপিও দিয়েছেন এবং সেই স্মারকলিপিতে 6টি দফা আছে এবং সেই দফাগুলো আপনারা সবাই জানেন। এখানে 2টি পার্ট আছে, একটি হলো আমাদের ভোক্তার অধিকারের বিষয়ে যে পার্টগুলো আছে সেটা প্রথম দিকে 1, 2, 3 দফায় আছে, আর 4, 5, 6 যে দফা সেটি রেলের সার্বিক উন্নয়ন বা এইসব বিষয় আছে। তা আমাদের এখানে আজকে রনিকে আমরা ডেকেছিলাম এবং তার যে অভিযোগ, যাদের বিরুদ্ধে আমাদের সহজ .com যারা এই টিকিট অনলাইনে সেল করে যে অপারেটর এবং তাদের ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশন হয় পেমেন্ট গেটওয়ে বিকাশ, তাদেরকে ডেকেছিলাম এবং এখানে দীর্ঘক্ষণ হিয়ারিং করা হয়েছে। হিয়ারিং করার পরে আমরা শুধু ভোক্তার যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেই বিষয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে জানাবো সবাইকে। তার আগে একটা কথা বলে রাখি, রনি তার সাথে আমি পার্সোনালি কথা বলেছি, পরবর্তীতে আমাদের এখানে সহজ এবং বিকাশের তাদের সাথে হিয়ারিংয়ের পরে আমি আমার রুমে কথা বলেছি। সেখানে আমার কাছে যেটি মনে হয়েছে যে রেলওয়ের বিষয়ে রনির যে বক্তব্য বা স্মারকলিপি সেটি টোটালি আসলে রেলওয়ের নিজেদের কনসার্ন বিষয়। সেখানে রেলের কি ডেভেলপ হবে, রেলের পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা রেলের যে আপনার সার্ভিস, এটি তো আসলে রেলের বিষয়, এখানে তো আসলে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের এই কনসার্ন এটি নয়। তবে তার যে প্রতারণার বিষয় সেটি হলো মূল কথাটা এটা, উনি অনলাইনে টিকিট কাটার জন্য উনি ওই সার্ভারে ঢুকেছে এবং ওনার একটা পর্যায়ে ওনার পেমেন্টও চলে গেছে, পেমেন্ট চলে যাওয়ার পরে উনি টিকিট পাননি। পরবর্তীতে রনি কমলাপুর রেল স্টেশনে, সেখানে তাদের একটি সার্ভার রুম আছে সহজের, সেখানে গিয়ে মিস্টার নিউটন নামে এক ব্যক্তির সাথে কথা বলেছে এবং রনির যেটা আমাদের রনির যে বক্তব্য সেটি হলো ওই ওখানে নিউটনকে বলেছে যে পেমেন্ট হয়েছে কিন্তু টিকিট পায়নি। এখানে যে জিনিসটা হলো যে সহজ তাদের টোটাল টিকিটের 50% অনলাইনে বিক্রি করে আর 50% কমলাপুর থেকে অফলাইনে বিক্রি হয়, যেটি আপনার কমলাপুর রেল স্টেশন থেকে বিক্রি হয়। এখন এই যে যে টিকিটটা সে পে করেছে বা সে যে টিকিটটা পায়নি সেটি হলো যে কমলাপুরে গিয়ে রনি দেখেছে যে তার ব্লক করা যে টিকিট সেইটাই আবার তার সামনে সেল করা হয়েছে, এটা অবশ্য প্রমাণের বিষয়। তবে সার্বিক বিবেচনায় যে জিনিসটা দেখলাম সেটি হলো যে আমি অ্যাজ এ ভোক্তা হিসেবে আমাদের যেটা আমার যেটা রাইট সেই রাইটটা কি, আমি পেমেন্ট করেছি আমি একটা টিকিট পাবো কিন্তু এই টিকিটটা আপনার সার্ভারে দেখাচ্ছে আনসোল্ড টিকিট এবং সেই টিকিটটা আবার ওখানে বিক্রি হয়েছে, এটা রনির বক্তব্য। আমরা সহজের যে আপনার যে তাদের অপারেটিং সিস্টেম অথবা তাদের যে সফটওয়্যার ইউজ করে, তাই সেখানে প্রাথমিকভাবে আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে এখানে আসলে ডেভেলপ করার সুযোগ আছে এবং এখানে যে জিনিসটা আছে সেটি হলো এই যে অনলাইনের টিকিট সেটি কি 100% যেটা 50% বিক্রি করা সেটা কি পুরোপুরি অনলাইনে বিক্রি হচ্ছে নাকি এখানে আরও কোনো ব্যক্তি এসে এই টিকিটগুলো ব্লক করে বা আনসোল্ড করে দেখিয়ে আপনার অন্যভাবে বেনিফিট হচ্ছে, সেটা অনেক বড় বিষয়।
আমি যেটি আছে যে আমাদের একটা রিকমেন্ডেশন সরকারের কাছে যাবে, সেটি হলো যে তারা যে সিস্টেমে এইটা অপারেট করে সেটা আমরা টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে আমাদের বেসিস অথবা আমাদের ইভেন ইক্যাপ যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে আমরা তাদের এই ওয়েবসাইট বা তারা কোন সিস্টেমে বিক্রি করে সেটি আমরা একটা রিভিউ করব। তবে প্রাথমিকভাবে যে জিনিসটা আছে, যেমন কিছু কিছু জিনিস কি যে এখানে যখন হিয়ারিং চলছে এটা তো একটা নর্মসের ব্যাপার, এই হিয়ারিংয়ে আপনার গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে, তা এটা তো আপনার, যেমন আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা এখন কিন্তু হয়তো অনেকে লাইভ দেখাচ্ছেন বা এটা আপনি নিচ্ছেন, এটা কিন্তু অনুমতি নেই, কিন্তু সহজের একজন লয়ার বা একজন ব্যক্তি এসে গোপন ক্যামেরা দিয়ে আপনার হিয়ারিংটা যেটা আছে সেটি আপনার রেকর্ড করছে, তা এটা কিন্তু একটা ইথিক্যাল বিষয়। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা যে ভোক্তাদের যে প্রতারণার বিষয় বা যেগুলো আছে বা এই যে আনসোল্ড টিকিট, আপনার 50% টিকিট নাকি আপনার অনলাইনে বিক্রি হবে, সেই 50% টিকিট তার মধ্যে কিছু আনসোল্ড টিকিট থেকে যায় সেটা আবার অফলাইনে বিক্রি হচ্ছে, এই টোটাল বিষয়গুলো তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে। এর বাইরেও যে জিনিসটা আজকে সব কিছু মিলে আমাদের বিবেচনায় আমাদের যিনি হিয়ারিং করেছেন তাদের আজকে একটা রায় আসছে, সেখানে আমি আপনাদেরকে সেটি ডিসক্লোজ করছি, সেটি আমাদের ভোক্তা অধিকার আইন যেটি আছে 2009-এর সেটি 53 ধারায় আছে, অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ স্বাস্থ্য জীবনহানি ইত্যাদি ঘটাইবার দণ্ড, এবং সেখানে বলা আছে সেবা কোনো সেবা প্রদানকারীর অবহেলা দায়িত্বহীনতা বা অসতর্কতার দ্বারা সেবা গ্রহীতার অর্থ স্বাস্থ্য বা জীবনহানি ঘটাইলে তিনি অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। সেখানে যে বিষয়টি যে এখানে আমাদের কাছে যারা হিয়ারিং করেছে তাদের কাছে প্রতিমান হয়েছে, এখানে এই সহজ ডটকমের ভোক্তার এই সার্ভিসের ব্যাপারে তাদের অবহেলা আমাদের কাছে প্রমাণিত হয়েছে, তাদের সিস্টেম বলেন আর যাই বলেন সেখানে আপনার আনসোল্ড দেখাচ্ছে, অথচ পেমেন্ট চলে গেছে, পেমেন্ট চলে গেলে সেখানে তো আনসোল্ড এটা দেখানোর কথা নয়, তাই সেখানে আমার কাছে মনে হচ্ছে তাদের সফটওয়্যারের টেকনিক্যাল ফল্ট আর যাই হোক সেখানে অবহেলা হয়েছে, এবং যারা আমাদের যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে আজকে যে রায়টা এসছে সেটি হলো যে এই সহজের এই অবহেলার কারণে ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে বিশেষ করে রনি আমাদেরকে একটা রিটেন অভিযোগ করেছে সেটারই হিয়ারিং হয়েছে, সেখানে এই অবহেলা প্রমাণিত হওয়ায় আমরা সহজ ডটকমকে আমরা 2 লক্ষ টাকা জরিমানা করেছি, সেই 2 লক্ষ টাকা জরিমানার ফি 25% সেটি রনি যিনি অভিযোগকারী তিনি এটি প্রাপ্য হবেন। তো এটুকুই আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের আজকের মানে মোদ্দা কথা, কিন্তু এর বাইরে আমাদের এখানে অনেক কাজ করার আছে, কারণ হলো পারসেপশন কিন্তু একটা বড় ব্যাপার, সেটি হলো এই টিকিটের ক্ষেত্রে যখন এত ক্রাইসিস হয় তখন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে দেখা গেল অনেক ক্ষেত্রে কালোবাজারি বা বিভিন্ন জায়গায় আপনার এই টিকিটগুলো উচ্চ মূল্যে বিক্রি হয় এবং এটা আপনারাও প্রচার করছেন, সেখানে সরকারের রেল মন্ত্রণালয় থেকে শুরু করে রেলওয়ের অধিদপ্তর বা আমাদের কমলাপুর স্টেশন অনেকের এখানে কিন্তু কাজ করার আছে, যে এই কালোবাজারি যদি বাইরে থেকে কেউ করে তাহলে এটা আইডেন্টিফাই করা, কারণ হলো যে এই টিকিট বা এটা নিয়ে কিন্তু আপনার হচ্ছে এটা সবাই আমরা জানি, তাহলে এইটা তো কারো না কারো দায়িত্ব আছে। আরেকটি হলো যে সহজের এই সিস্টেম সেখানে এই ফল্টের ফলে তারা কি কি এই ধরনের আরও কি কি করেছে এই বিষয়টি আমরা একটা এটাকে বলে হলো আপনার একটা ডায়াগনোস্টিক করা, অনেকটা বলবো যে এটা আপনার আমরা একটা রিভিউ করব এবং সেটা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা একটা রিভিউ করে দেখব যে এখানে কোনো জায়গায় আপনার মানে তারা এখানে কোনোভাবে ম্যানিপুলেট করছে কি না। তা আমাদের আজকে এটুকুই সিদ্ধান্ত আপনাদেরকে জানালাম এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রনি যে আন্দোলনটা করছে সেটি কিন্তু জাতির বিবেককে অনেক ক্ষেত্রে নাড়া দিয়েছে এবং এই রনির আন্দোলন সে এককভাবে করে যাচ্ছে, এবং সেখানে আমার মনে হয় যে রনি তার একটা অভিযোগ আমাদেরকে দায়ের করেছে, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে একটা ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে আমাদের যে অংশ সেটির সিদ্ধান্ত দিলাম, এবং এটার বাইরে যেটা আমার প্রত্যাশা থাকবে এই ক্ষেত্রে যদি কোনো অনিয়ম গাফিলতি থাকে
সেই জিনিসটি অচিরেই এটি সমাধান যথাযথ কর্তৃপক্ষ যারা আছে করবে, এবং প্রয়োজনে আমরা যদি মনে হয় আমাদের রেল কর্তৃপক্ষ বা তাদেরকেও আমরা হয়তো তাদের কাছ থেকেও আমরা কিছু শুনবো বা তাদের কাছে রিপোর্ট চাইবো। এবং আমরা চাচ্ছি যে ভোক্তার এই যে প্রতারণা বা ভোক্তাকে এরকম বিভিন্নভাবে ম্যানিপুলেট করা বা ভোক্তাকে এইভাবে জিম্মি করে আপনার এই যে বাইরে অতি দামে টিকিট বিক্রি করা, এই জিনিসগুলো নিরসন হওয়া দরকার। এবং আমি আশা করব রনি যে আন্দোলন করে এই পর্যায়ে নিয়ে এসছে সেটি এককভাবে রনির কৃতিত্ব। সে এই অনেক দিন ধরে এক কাপড়ে, আমি তো দেখি যে মানে একই রকম কাপড়ে সে এখানে এই আন্দোলন করেছে এই গরমের মধ্যে। তাই রনি কিন্তু একটা জায়গায় বিবেককে নাড়া দিয়েছে। তা সেই ক্ষেত্রে যেটা আছে যে আমাদের এই ভোক্তার যে অধিকার এই বিষয়ে আমাদের চোখ খুলে দিয়েছে। তাই সেই ক্ষেত্রে আমি মনে করব যে এই বিষয়টা পরবর্তীতে এটার একটা পজিটিভ নিরসন হবে, যেহেতু তার অভিযোগের বিষয়ে আমরা একটা নিষ্পত্তি করেছি। তবে রেলওয়ের বিষয়ে তার যে দফাগুলো আছে সেটি আসলে এখানে আমার কোনো মন্তব্য নেই, এই বিষয়টি নিশ্চয়ই আমাদের যথাযথ কর্তৃপক্ষ তারা এটা অ্যাড্রেস করবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের এই যে সহজের যিনি গোপন ক্যামেরায় যে রেকর্ড করলেন তার বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, যে বেআইনি কাজ করছে আপনি বলছেন বেআইনি কাজ করছে, তার বিষয়ে আপনাদের পদক্ষেপ? আমরা সেটা ডিলিট করেছি, ডিলিট করে দিয়েছি, এবং সেটা আমরা অন্য একটা বিষয়। আচ্ছা, আর কোনো বিষয় আছে কিনা? মানে এই রনির বিষয়ে কোনো আছে? রনির মধ্যে রনি হচ্ছে অভিযোগ দায়ের করেছিল 14ই জুন, আপনার যেটি হয়েছে আমাদের গত বৃহস্পতিবারে, আমাদের তো আসলে যে অভিযোগগুলো আসে এগুলো পিরিয়ডিক্যালি পর্যায়ক্রমে আপনার কি হয় এটা নিষ্পত্তি করা হয়। গত বৃহস্পতিবারে এই বিষয়টি আমাদের যেটা আছে যে ওটা ডাউনলোড করা হয়েছে কাগজটা, যে দায়িত্বরত অফিসে করে আমাদের শুক্র শনিবার বন্ধ ছিল, গত রবিবার মানে এই রবিবার এটি আমার কাছে আসে। আসার পরে আমি জিনিসটা পড়ে দেখলাম যে এখানে ইনগ্রেডিয়েন্ট আছে, আমি তাৎক্ষণিকভাবে এটি একটা অভিযোগ দায়ের করে যেটা মামলা দায়ের করার জন্য আমি নির্দেশনা দিই। এবং রবিবারই কিন্তু আমি যে অফিসার আমার আছে এডি তাকে বলেছি যে রনির ফোন নাম্বার ছিল তার সাথে যোগাযোগ করতে, যে আমরা এটা অ্যাড্রেস করছি। ইনফ্যাক্ট এটা কিন্তু আমাদের নলেজে আসছে, আমার নলেজে আসছে আসলে এই রবিবার। এখন আপনি যেটা বলছেন যে সে আরও আগে এটা মেইলে পাঠিয়েছে, আসলে আমাদের এই জিনিসগুলো পিরিয়ডিক্যালি আপনার যেটা আগের বিষয়টা আগের অভিযোগটা আমরা আগে নিষ্পত্তি করি, এটা আসলে সিরিয়ালি আসে। সেই ক্ষেত্রে একটা রবিবার এসছে এবং আমরা রনিকে আমাদের অফিসার ফোন করার পরে আমরা শুনানির জন্য আজকে আমরা ডেট নির্ধারণ করেছি। বিস্তারিত বলতে যে প্রথম কথা তার পেমেন্ট চলে গেছে, পেমেন্ট যদি চলে যায় তার রাইট সে একটা টিকিট পাবে, এবং সে টিকিট পায়নি এবং সে ফিজিক্যালি গিয়েছে, এবং যে যার কাছে গিয়েছে তাদের ওখানে একটা কি সার্ভার রুম আছে সেখানে তাদেরই অফিসার এখনও সেই ওখানে ডিউটি করে মিস্টার নিউটন, এবং সে তাকে মিসগাইড করেছে। এখন সহজ থেকে বলা হচ্ছে যে সে এটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি, বাট এটা তো অ্যাজ এ ভোক্তা হিসেবে সেই সার্ভিসটা তো সে আশা করে। এবং সেখানে রনির যেটা বক্তব্য এটা এখনও আমাদের সিসি ক্যামেরা দেখতে হবে, সেখানে যেটা আছে যে ওইখানেই নাকি ওই ব্লক টিকিট আপনার ওখানে বিক্রি করা হচ্ছে বেশি দামে, সেটা অবশ্য সিসি ক্যামেরায় আমরা ফুটেজ দিয়ে আমরা বুঝতে পারবো। আমাদের যেটা হলো যে কোন তথ্যের ভিত্তিতে, সেই তথ্যটা হলো প্রথম হলো যে আমাদের 53 ধারায় যেটা বলা হচ্ছে যে অবহেলা যে সেবা গ্রহীতার অর্থ সে পেমেন্ট করার পরেও আপনার সে টিকিট পায়নি, এবং সেই টিকিট না পাওয়ার পরে সে কিন্তু বসেছিল না, সে কিন্তু গিয়েছে তাদের ওখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে গিয়েছে, কিন্তু সেখান থেকেও কোনো রেমেডি পায়নি। এটুকু আপনি, আচ্ছা বুঝতে পেরেছি, আপনার সহজের বিষয়ে এর আগেও একটা অভিযোগ হয়েছে,
সেটি বাসের টিকিট নিয়ে, এবং সেখানে কিন্তু এখানে আমাদের এখানে এটা নিষ্পত্তি হয়েছে এবং সেখানেও কি ফাইন করা হয়েছে। আমরা এই বিষয়গুলো আরো ডিটেইলস যেটা বলে আপনার ডায়াগনস্টিক করা আর কি, আমরা এটাকে ওই যে একটা এক্সপার্ট, এটা তো আসলে এই বিষয়ে আপনি হয়তো এক্সপার্ট হতে পারেন, আমি কিন্তু এক্সপার্ট না। আমার এই জন্য আমরা এক্সপার্ট টিম দিয়ে এই বিষয়গুলো আমরা রিভিউ করব। না, সেখানে তো শাস্তি দ্বিগুণ আছে, কিন্তু একই ব্যক্তি যদি করে আর কি, একই মানে প্রতিষ্ঠান যদি, এখন ধরেন আমাদের এখানে যেমন ধরেন আমাদের ই কমার্স প্রতিষ্ঠান, সেখানে হাজার হাজার মামলা আছে, তাহলে এটা দ্বিগুণ তিগুণ চারগুণ করে করে তো আর হবে না। এটা হলো যে একই ব্যক্তি যদি দুইবার করে তাহলে আপনার এটা দ্বিগুণ শাস্তির বিধান আছে। আমাদের যে আদেশটা তো লেখা হচ্ছে, লেখা হওয়ার পরে ওনারা মানে আপনার এটা আমরা দরকার হলে এটা রনিকে আমরা ফর্মালি আমরা টাকাটা দেবো, হয়তো বা ফর্মালি দিতে পারবো, আমরা আদেশ দিব, আদেশটা মানে আমি মুখে জানালাম এটা আদেশটা হচ্ছে। রনি আন্দোলন করেছে বলে আজকে আমরা এত বৃহৎ পরিসরে আমরা ক্যামেরা নিয়ে আসলাম, হিয়ারিং হলো, একটা রেজাল্ট আসলো। আমি আমরা পুলিশ স্টেশনে কাভারেজে গিয়ে দেখলাম একজনের 9টা ট্রেন তাকে দেওয়া হয়েছে পিএম, মানে রাত 9টা, সে রাত 9টায় গিয়ে দেখে সকাল 9টা ট্রেনটা চলে গেছে। আমি আমি আপনাকে বলি, এর আগেও রেলের বিরুদ্ধে একটা অভিযোগে এখানে কিন্তু ডাকা হয়েছিল, এবং আমি কিন্তু বলেছি যে এই বিষয়ে যে রেলের যে এই জায়গায় যদি কোনো অনিয়ম বা যেটা থেকে থাকে, ও এটা সত্য কথা, টিকিট কিন্তু আপনি টাকা দিলে পাবেন, এটা সত্য কথা, এটা আমরা সবাই জানি। তাই সেক্ষেত্রে আমরা তাদের বক্তব্যটাকে আমরা তাদেরকে ডাকি। বিকাশ হলো পেমেন্ট গেটওয়ে, এটা তাদের ক্ষেত্রে এটা পেমেন্ট গেটওয়ে। না না, আমি আপনাকে একটা কথা বলি, সেটি রনির যে দাবিগুলো এবং রনি যে অভিযোগ করেছে, আপনি অভিযোগটা দেখেছেন কিনা, সেখানে কিন্তু রনির আমাদের এখানে অভিযোগটা কিন্তু রেলের বিরুদ্ধে না, তার পরবর্তীতে যে দাবি ছয় দফার যেটা দিয়েছে, সেই ছয় দফার আপনার তিনটা বিষয় ছিল আমাদের সাথে রিলেটেড, আর বাকি তিনটা কিন্তু রেলের, যেমন ধরেন রেলের ডেভেলপমেন্ট, রেলের ডেভেলপমেন্ট তো হচ্ছে, আপনার কক্সবাজার পর্যন্ত রেল লাইন হচ্ছে, পদ্মা ব্রিজ দিয়ে আপনার রেল লাইন হচ্ছে, আপনার কুয়াকাটা পর্যন্ত যাবে, তো ডেভেলপমেন্ট তো হচ্ছে। আমি আপনাকে বলি সেটি দাঁড়া, সেইটা তো অ্যাকচুয়ালি আজে ভোক্তা অধিকার থেকে কি আমি তো এটা ইনশিওর করতে পারবো না, এটা তো তাদের একদম টোটালি ডিফারেন্ট একটা এন্টিটি আছে। নিউটন যে নিউটন রনি ভাই নিউটন সহজের কর্মকর্তা নাকি রেলের ছিল? আমরা কিন্তু রনির অভিযোগের কোথাও কিন্তু আমাদের কাছে যে অভিযোগ সেখানে রেলের বিষয় কিন্তু নেই, কিন্তু মানে রনির অভিযোগটা হলো সে সহজে টিকিট কেটেছে, তার পেমেন্ট গেছে, পেমেন্ট যাওয়ার পরে সেই পেমেন্টের পরে তার সে টিকিট পায়নি, এবং সেই টিকিট আপনার কি বলে আনসোল্ড দেখিয়ে আপনার এটা আবার সেল করে, মানে তার মূল অভিযোগটা। আমরা কিন্তু ওই জায়গাটা, আমার জুরিডিকশন কিন্তু ওই জায়গায়, এখন আমার জুরিডিকশনের মধ্যে তো আমাকে থাকতে হবে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন স্যার, স্যার আমার আপনার মাধ্যমে আমার যে সহজের কর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রনি ভাই যেটা বলছে যে আনসোল্ড দেখানোর পরে উনি এটা দেখতে পেয়েছেন যে সেটা পরে সেল হয়েছে, এটার আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্য শেষ, এখন আপনার রনিকে যদি কোনো প্রশ্ন করেন করতে পারেন, বা তার Thank you.
কিন্তু আমার প্রতিক্রিয়া তো অনেক বড় হয়েছে, আজকে আমার একটা বিশেষ দিন। আমি যথেষ্ট সন্তুষ্ট এবং আমি মনে করি যে এই আজকে ওনার যে পদক্ষেপটা নিলেন এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা সাধারণ জনগণ, তারা আশ্বস্ত হতে পারবেন যে না, ভোক্ত অধিকার অন্তত হচ্ছে কি স্টেপটা নেবেন, ঠিক আছে। এটা আমাদের মানে স্বাধীনতার একটা মানে আমার জেনারেশনের স্বাধীনতার একটা অন্যতম দ্বার প্রান্ত মানে খুলে গেছে দরজা, এটা আমি নিজে চোখে দেখতে পেলাম, আমার সেই অনুভূতি। তবে হ্যাঁ, এখন দাবিগুলো যেহেতু জনগণের হয়ে গেছে, আজকে আপনারা এখানে আমি হিয়ারিংয়ে এসেছি, ওনারা ডেকেছেন, এবং সহজ ডট কম, বিকাশ ডট কম যেই আমার হাতে কাগজপত্রগুলো দিয়েছেন সেগুলো বলবো, আজকে আমি নিজে ওরকমভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, কিন্তু তারা নিয়ে এসছেন, তাদের লয়ার ছিল, আমার কোনো লয়ার ছিল না, আমার ভোক্তা অধিকার ছিল এইটুকুই। কাগজগুলো দেখছেন না, এটা আমার জন্য মিসাইল, আপনার কাছে নিয়ে যাব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাব, বলো এবার মারেন। থ্যাংক ইউ। আমি আমার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এটা মাত্র একটা, আরো পাঁচটা সেগুলো কে করবে? ওই পাঁচটারও তো রায় লাগবে, তাই না? 48 ঘন্টা মানে 48 ঘন্টা কিভাবে সিস্টেমটা হয়, সিস্টেমটা কার দ্বারা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রিত হয়, তো আমার তো হচ্ছে গিয়ে সুযোগ নাই আর কিছু বলার। এটা তো রেলের বিক্রি করছে সহজ, সেখানে তো রেলের ও দায়বদ্ধতা আছে, এবং রেলের বিশৃঙ্খলা তো এটা সেই যুগ যুগ ধরে দেশের জন্মলগ্ন থেকে, তারা যতই রেলের উন্নয়ন করুক বা রেলের পরিধি বাড়াক, কিন্তু শৃঙ্খলা তো আনেনি। ওটা রেলওয়ে আমরা এই যে সময় দেখতে পাই বা এমনিতেও দেখতে পাই যে ওটা মানে যতটুকু এখানে এসে বুঝেছে, রেলওয়ে কর্তৃপক্ষ ছাড়া, এটা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ। আমি তো বলেছি আমি যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না করবো ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে যাব না। আমি এখানে আছি শুধু আজকে যে 6 দফা দাবি নিয়ে এখানে এসেছি, আমার 6 দফা শুধু আমার একার না, এখন এই 6 দফা সারা বাংলার মানুষের হয়ে উঠেছে। তো আমি আমার এই যে আজকে এখানে ওনার যে রায়টা দিলেন এর মাধ্যমে হচ্ছে সারা বাংলার মানুষের যে অধিকার যেটা নিশ্চিত করা পসিবল, সেটি রায়টা কিন্তু আমার মাধ্যমে সারা বাংলার মানুষের রায়টা ওনারা দিয়ে দিয়েছেন, এবং সবাই এখন আশা রাখি যে যাত্রী সেবাটা পাওয়ার কথা, আমি যেভাবে পেয়েছি ওনাদের কাছ থেকে, ঠিক আছে, যে জাস্টিসটা পেয়েছি সকল যাত্রী সেই জাস্টিসটা পাবে এখন থেকে, একটা অন্তত দাবি তো পূরণ হলো কিছুটা। তবে হ্যাঁ, আমি এটা নিয়ে থেমে যাবো না, সহজ ডট কম, বিকাশ ডট কম, তারা যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেহেতু আমার একাটা হয়েছে, একার জাস্টিস হয়েছে এখানে, এখন যেহেতু সারা বাংলার মানুষের জাস্টিস মানে সবাই তাকিয়ে আছে, সবাই চাচ্ছে জাস্টিস, সবার কাছে বলবো যে আপনারা আপনাদের অভিযোগ পত্রগুলো নিয়ে আসেন এবার, সবাই নিয়ে আসেন। কমলাপুর আমি বলেছিলাম ওখান থেকে আমি কোথাও যাবো না, আমাকে আপনারা জানেন হয়তো পুরো এরিয়ার মধ্যে ঢুকতে দেওয়া, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা টোটালি আনসার বাহিনী যারা আছে, বিভিন্ন ফোর্সের রেলওয়ে পুলিশ যারা আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে জীবনে আমি কখনো, ঠিক আছে, তাদেরকে মনে হয় প্যারেড গ্রাউন্ড বা তাদেরকে প্যারেড করতে দেখিনি, কিন্তু আমি লং মার্চ যেদিন করতে গেছি সেদিন তাদেরকে প্যারেডের মতো সুসজ্জিত দেখেছি আমি। একদম না, আমি আরো, তারা যতটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আমি ততটা আরো স্ট্রং হচ্ছি, মানে আমি বুঝতে পারছি এটা একটা গুড ফিউচার আছে, এখন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাসের অপেক্ষা করছি, জাস্টই আমি মনে করছি না ওরা আমার কিছু করতে পারবে। প্রধানমন্ত্রী আশ্বাস পেলে তো অবশ্যই রেল মন্ত্রণালয়ে তারা কি করবে না করবে তাদের কর্মপরিকল্পনা জানাবেন। আপনি বলতে যাচ্ছেন দেশের এতটাই ভঙ্গুর পরিস্থিতি, এতটাই খুনে ধরা যে মানে সবকিছুতেই প্রধানমন্ত্রী এসে হস্তক্ষেপ রাখে। এখন দেখেন আমি এত বেশি কিছু তো বুঝি না, আমি স্টুডেন্ট মানুষ, আমার বয়স অতি কম,
আমি যেই জায়গায় ভরসা পাই, আমি ভরসার আশ্রয়স্থল আশ্রয়স্থল যেখানে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমি দেখেছি প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যে স্টেপগুলো নিয়েছে, যে কথাটা বলেছে সেগুলো হয়েছে। উনি বলেছেন দক্ষিণবঙ্গের মানুষের জন্য পদ্মা সেতু হবে, কি স্টেপটা সে নিয়েছে আমি দেখেছি, আমি তো এটা দেখতে দেখতে বড় হয়েছি এবং হয়েছে। তো আমি এখন চাচ্ছি যে উত্তরবঙ্গের মানুষের জন্য যেন মাননীয় প্রধানমন্ত্রী তার হস্তক্ষেপে এই 50 বছরের ইতিহাসের যে কালো দাগ, তিনি শুধু আশ্বাস দিক এই কালো দাগ আমরা সবাই মিলে মেটাবো। দেখুন আমি তো হচ্ছে দাবি যখন জানিয়েছিলাম, আমি কিন্তু তখন শুধুমাত্র প্রধানমন্ত্রী রেলমন্ত্রী এরকম কোনো কিছু জানাই না, আমি শুধুমাত্র দাঁড়িয়েছিলাম এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিলাম। কিন্তু এক আপনারা জানেন এই 14 দিন যাবৎ আমি অবস্থান করছিলাম, কোনো না কোনো অ্যাক্টিভিটিস করছি, আমার এই অবস্থা। রেল মন্ত্রণালয়ের যে মহাপরিচালক ঠিক আছে, তিনি গতকালকে আপনারা দেখেছেন যে আমার আমাকে ঢুকতে দেওয়া হয়নি ভেতরে, তারপর একসময় সাংবাদিক ভাইদের তোপের মুখে পড়ে ঢুকতে দিলেন, তাদের পিছন পিছনে আমি গেলাম, তারপর তিনি বললেন যে আমার দাবি শতভাগ যৌক্তিক, কিন্তু তারপরেও তার কাছে নাকি কোনো মানুষ অভিযোগই জানান না, সেই জন্য তিনি কোনো স্টেপ নিতে পারেনি, এই কথা তিনি যখন বলছেন তো তাদের উপর আমার কীভাবে ভরসা থাকবে। রেলমন্ত্রী সম্মান জানাই তাকে, আমি জানি না তাকে কেউ হচ্ছে কি বাধা দিচ্ছে কিনা, তবে এইটুকু ইনফরমেশন আমি জানি যে এই স্ট্রং সিন্ডিকেটগুলো মানে রেল স্টেশনের যে সিন্ডিকেটগুলো আছে কর্মকর্তা কর্মচারী, তার সিন্ডিকেটটা এতই স্ট্রং যে তারা রেলমন্ত্রী আসলেও নাকি তাকে হেনস্থা করে দেয়, ঠিক আছে, তাকে হয়রানি করে, আমি যেগুলো শুনেছি আর কি লোকমুখে। তো আমার আমার চিন্তা হচ্ছে কি তিনি কি সেই ভয়ে এখানে আসছেন না নাকি জানি না, যেহেতু 14 দিনও তিনি আসেননি, তো তার প্রতি আমার কোনো এক্সপেকটেশন নাই। এখন আমার এক্সপেকটেশন আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আপনার শেষ করতে হবে, আমি বসে বলি বসে, থ্যাংক ইউ সো মাচ। আমি ব্যারিস্টার মির্জা রাকিব হাসনাত, আমি এসেছি সহজের পক্ষ হয়ে, সহজের আরো জি আমি সহজের কোনো এমপ্লয় না, আমি এসেছি সহজের লয়ার হিসেবে। ব্যারিস্টার কি নাম বলেন? ব্যারিস্টার মির্জা রাকিব হাসনাত আমার নাম। তো এটার ব্যাখ্যা যেটা হচ্ছে যে যখন আমাদের সফটওয়্যারে বিকাশ হোক সহজ হোক, যখন একটা সফটওয়্যারে একজন ব্যক্তি প্রবেশ করেন তিনি তার ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যান। এখন সেই ফুটপ্রিন্টগুলো মোছানো সম্ভব না এবং এটা কমপ্লিটলি সিস্টেম জেনারেটেড। উনি আমাদের সার্ভারে ঢুকেছেন, ঢুকে টিকিট বুক করেছেন 8:36 সকাল 8:36, তারিখ হচ্ছে 13 জুন 2022। তো যখন একটা মানুষ একটা টিকিট বুক করে তাকে 15 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে আসতে হয়। তো পরবর্তীতে শুনানিতে বিকাশের বিকাশ কর্তৃক উপস্থাপিত তথ্য থেকে দেখা যায় ওই সময় ওনার অ্যাকাউন্টে টাকাটা ছিল না, উনি পরে 9:27 যে অ্যাকাউন্টে এক্সট্রা 3000 টাকা উনি ক্যাশ ইন করেছেন, করে উনি পেমেন্টটা করেছেন 9:37। তো যেহেতু উনি 15 মিনিটের মধ্যে পেমেন্টটা করতে পারেননি, ওনাকে অনলাইন থেকে টিকিটটা দেন। এখানে একটা জিনিস আপনারা বারবার বলছেন সহজ সহজ সহজ, এখানে আপনাদের মনে রাখতে হবে এখানে সহজ একা কিছু করে না, এখানে তিনটে এন্টিটি আছে, সহজ ভিনসেন এবং সিনেসিস, তিনটে এন্টিটি মিলে একটা JV কনসোর্টিয়ামের মাধ্যমে ওরা ওয়েবসাইটটা অপারেট করে। এখন কথা হচ্ছে যে 15 মিনিটের মধ্যে পেমেন্ট না করতে পারলে যেটা যে কনসিকোয়েন্সটা সেটা কি উনি জানতেন কি না জানেন, জানতেন না। এখন যখন আপনি পেমেন্ট একটা গেটওয়েতে যখন চলে যাবেন, একটা সিট যখন বুক করবেন, তখন ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা থাকে যে 15 মিনিটের মধ্যে উনি যদি পেমেন্ট করতে না পারেন সে তাহলে ওনার বুকটা ক্যান্সেল হয়ে যাবে। এখন জিনিস যেটা হচ্ছে কি উনি পারেন নাই, ওনার ডেডলাইন ছিল 8:51, উনি পেমেন্ট করেছেন 9:37, সেটা উনি মানেন, ওনার কমপ্লেইনে লেখা আছে। এখন যেহেতু উনি পারেন নাই, পরবর্তীতে কী হবে, পেমেন্টটা চলে গিয়েছে, তাকে টাকাটা আমরা এন্টার অ্যামাউন্ট রিফান্ড করে দেওয়া হয়েছে বিকাশের পক্ষ থেকে। এখন প্রশ্ন আসতে পারে যে পরবর্তী টিকিটটা, টিকিটগুলো সেল করা হয়েছে, ওনার 4টা টিকিটের মধ্যে 1টা টিকিট সেল করা হয়েছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ঢাকা কাউন্টার থেকে, কাউন্টার নম্বর 16 আমাদের কাছে রিপোর্ট, আমরা তথ্য দিয়েছি, সাপোর্টিং ডকুমেন্ট এখানে আছে। তো যখন কাউন্টার থেকে একটা টিকিট সেল করা হয় সেটা তো সহজ সেল করে না, তিনটা আনসোল আমরা পরে সিস্টেম জেনারেটেড রিপোর্টে দেখেছি যে আরও তিনটার আরও বেশি কিছু টোটাল যে AC কোচগুলো ছিল ওখানে আরও কিছু সিট আনসোল্ড অবস্থায় ছিল। এখন যখন অনলাইনে ধরে নেন আজকে 25 তারিখ,
পঁচিশ তারিখে আপনি পাবেন তিরিশ তারিখে টিকিটগুলো। তো যখন আমার তিরিশ তারিখ থেকে যখন আটচল্লিশ ঘন্টা বাকি থাকে তখন অনলাইন অফলাইন বলে কিছু থাকে না, যে যেখান থেকে সেল করতে পারে, আমি যদি ভুল করে থাকি আমাকে কারেক্ট করে দিবেন। তো আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা আগে থেকে প্রত্যেকটা টিকিট আপনি কাউন্টারেও কিনতে পারবেন অথবা অনলাইনেও কিনতে পারবেন। উনি জার্নি করতে চেয়েছিলেন ১৩ তারিখে, উনি টিকিট কেটেছেন ১৩ তারিখে, তো ১৩ তারিখে ওই টিকিটগুলো আপনার অনলাইনেও অ্যাভেলেবল ছিল অফলাইনেও অ্যাভেলেবল ছিল। উনি যখন নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্টটা করতে পারে নাই, ওনাকে টিকিটটা দেওয়া হয় নাই, পরবর্তীতে এই একই টিকিট চারটার মধ্যে একটি টিকিট আপনার কমলাপুরের রেলওয়ে স্টেশনে কাউন্টার নম্বর ১৬ থেকে এই টিকিটটা বিক্রিত হয়, বাকি তিনটে টিকিট অবিক্রিত অবস্থায় রয়ে যায়। এখন পুরো ঘটনার মধ্যে যেটা যেটা এখন ওনার কথা হচ্ছে যে সহজ কি ওনাকে যোগাযোগ করেছে নাকি করেন নাই, উনি ১৩ জুন ১০টা ১৬তে উনি আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে ওনাকে ওখানে উনি ইমেল দিয়েছিলেন যে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, জনাব আমি আজ সকাল ৯:৩৭ ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট কাটার চেষ্টা করি কিন্তু আমার বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার পরে টিকিট কনফার্ম হয়নি, অতি দ্রুত সমস্যাটি সমাধানের জন্য বিনীত নিবেদন জানাচ্ছি। তার ঠিক ২ মিনিট পরে আমরা তাকে রেসপন্স করি, সেখানে তাকে বললাম যে আপনি যদি টিকিট না পেয়ে থাকেন পারচেজ হিস্ট্রি থেকে টিকিট পাবেন, তাও যদি না পান আমাদেরকে রিপ্লাই দিয়ে জানান, আপনার ওনার কিছু আমি ইনফরমেশন চেয়েছি, ট্রেন নাম্বার সিট নাম্বার ট্রানজ্যাকশন আইডি এসব উনি দিলে আমরা তখন এটা দেখবো। এই মেলের রিপ্লাই আমরা আজ পর্যন্ত পাইনি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি যেটা বলতেছেন যে টিকিটের যে বিষয়টা ১৫ মিনিট, এখন একটা প্রশ্ন আছে যে টাকা তো চলে গিয়েছে এটার কনসিকোয়েন্স কি জানেন না? অবশ্যই, আপনি যখন ওয়েবসাইটে ঢুকেন তখনই কিন্তু প্রত্যেকটা সিনারিতে কী কী পদক্ষেপ না হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে, ওখানে বলে দেওয়া আছে যে যদি কোনো কারণে টাকা কেটে না হয় কিন্তু টিকিট পাওয়া না যায় তাহলে তিন দিনের আট কার্য দিবসের মধ্যে তাকে ওই টাকাটা আমরা রিফান্ড করে দিব। সে আট দিনের জায়গায় বিকাশ তাদেরকে তিন কার্য দিবসের মধ্যে রিফান্ড করে দেওয়া হয়েছে। না ২ লক্ষ টাকা জরিমানা করেছে সন্তুষ্ট কিভাবে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে সংক্ষুব্ধ পক্ষ তার আলটিমেট যেটা আইনের বিধান আছে সেটা যায়, ঠিক আছে, ডেফিনেটলি আমরা দ্বিমত পোষণ করি এবং পরবর্তী পদক্ষেপ আমরা উচ্চ আদালতে এটার বিরুদ্ধে যাব। আমাদের এই আইনে এটা কিন্তু একটা ইউনিক আইন এবং এখানে আপনারা জানেন যে কতটুকু আপিল করা যায় বা ইয়া করা যায়, এখন ব্যারিস্টার সাহেব কতটুকু জানেন জানি না, সেটা রিট করা যাবে কিন্তু পাঁচ কার্য দিবসের মধ্যে আপনার টাকাটা না দিলে এর আগেও কিন্তু আপনার অভিযোগ ছিল এবং সেখানে কিন্তু আপনার ফাইন করা হয়েছে। বুঝতে পারছেন, আমাদের যেভাবে প্রতিদিন সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বাড়ছে, শপিং মল, হোটেল, এই যে টিকিট অনলাইনে অনেক সিস্টেমেটিক ওয়েতে আমরা আগাচ্ছি এবং সেবার পরিধিও বাড়ছে, প্রতারণার পরিধিও বাড়ছে, আপনাদের আমি নিজেও এখানে একটা অভিযোগ করেছিলাম এবং আমি বিচারও পেয়েছি, জরিমানাও সেটা হয়েছে, আপনাদের যে লোকবল আছে কিংবা বিভাগীয় পর্যায়ে যে জনবল আছে এটা এনাফ কিনা এবং প্রতারণাটা কি পরিমাণ বেড়েছে বলে আপনাদের কাছে মনে হয়? এখন সত্যিকার অর্থে আমি বলেছিলাম যে যেখানেই আসলে হাত দিচ্ছি সেখানেই আপনার আপনার কিছু না কিছু অনিয়ম আছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু আপনার ই কমার্স রিলেটেড যে অভিযোগ এটার জন্যই আসলে আর একটা ভোক্তা অধিকার অধিদপ্তর লাগবে আর কি। তা আমি ওখানে বলবো না, আমাদের আসলে ক্যাপাসিটি যেটা আমার ২১৭ জন আছে, আমরা এই ২১৭ জন নিয়ে আমরা অপটিমাম পর্যায়ে আমরা ফাইট করছি, সেটা আপনি তেলের বাজার বলেন, সেটি হলো আপনার চালের বাজার বলেন, ডায়াগনস্টিক সেন্টার বলেন, সম্প্রতি চামড়ার কথা বলেন, আর এই যে বিদ্যুৎ আপনার রেশনিং করা হবে
এই জন্য আপনার কি বলে যে চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা সব জায়গায় কাজ করছি। অবশ্যই এটি পর্যাপ্ত নয়, তবে আমাদের যেটুকু মানে কি বলবো ক্যাপাসিটি আছে তার কিন্তু আমরা অপটিমাম ইউজ আমরা করছি। থ্যাংক ইউ।